প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। পৃথিবীর বিভিন্ন দেশে বন্যপ্রাণীর রক্ষার জন্য সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়। আমাদের দেশেও ঘোষিত হয়েছে বেশ কিছু বন্যপ্রাণী অভয়ারণ্য। এই অভয়ারণ্যগুলোতে বন্যপ্রাণীর পাশাপাশি সংরক্ষিত হচ্ছে বিভিন্ন প্রজাতির উদ্ভিদও। আমাদের আজকের পর্ব টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে এ বিষয়ে আলোচনা করব জনাব ইউনুস আলীর সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে কিছু তথ্য ও চিত্র। অপূর্ব সুন্দর একটি দেশ আমাদের বাংলাদেশ। বন বনানি, পাহাড় পর্বতের বৈচিত্র্যময় সমাহারে সমৃদ্ধ এদেশের দক্ষিণ পূর্বাঞ্চল, যেখানে প্রচুর উদ্ভিদ বৈচিত্র্য দেখা যায়। এই উদ্ভিদগুলোর খাদ্য ও নিরাপদ আশ্রয়ে বেঁচে আছে অসংখ্য বন্যপ্রাণী, ফলে এই অঞ্চল বন্য প্রাণী সম্পদের এক স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি পেয়েছে। এই সমৃদ্ধতা ধরে রাখতে এই অঞ্চলে ঘোষণা করা হয়েছে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অবস্থিত পাঁচটি ইউনিয়ন নিয়ে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য বিস্তৃত। বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে এটি অন্যতম। এর আয়তন প্রায় 11,615 হেক্টর। ১৯৮৩ সালে এই বনকে গেম রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে এটি টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে স্বীকৃতি পায়। এই অভয়ারণ্যের পাশ দিয়ে বয়ে গেছে নাফ নদী। পূর্বে মায়ানমার সীমান্ত আর পশ্চিমে বঙ্গোপসাগর। টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য মূলত পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থার বন। ছোট ছোট টিলা ও পাহাড়ের মোহনীয় সৌন্দর্যে অভয়ারণ্যটি সৌন্দর্যময়।
এখানকার পাহাড়গুলো তরঙ্গায়িত হয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বয়ে গেছে। অসংখ্য ছড়া পাহাড়ের গা বেয়ে চলে গেছে কলকল ছন্দে। ছড়াগুলো জালের মতো ছড়িয়ে বনের চারপাশে প্রাণের সঞ্চার করে। বর্ষাকালে জলের প্রবাহ থাকলেও শীতকালে অনেকটা কমে যায়। টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের জীববৈচিত্র্য বেশ সমৃদ্ধ। বিরুত গুল্মজাতীয় উদ্ভিদ মাটির উপর সবুজের আবরণ সৃষ্টি করে। এসব গাছে ফোটে রং বেরঙের ফুল। খুব সুন্দর একটি গাছের বুনো ফুল দেখতে পাচ্ছি এখানে। এই ফুলগুলো এভাবেই নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। শুধু এই ধরনের ফুল না, অনেক ধরনের ফুল আমরা পেয়েছি এই বনে, যার বাহারি রং এবং তার সৌন্দর্য এতই মনোমুগ্ধকর যে আমরা ঢাকা শহর কিংবা শহর অঞ্চলে যারা থাকি তারা কিন্তু এ ধরনের ফুলগুলো দেখি না। আমরা গতানুগতিক যেই ফুলগুলো সেগুলোকেই দেখি, কিন্তু এ ধরনের ফুলের যে কী সৌন্দর্য সেটাই বনে আসলেই আমরা কিন্তু উপলব্ধি করতে পারি। ফুলের পরশে সবুজের কোলে নেমে আসে বর্ণিল ছায়া। সৌন্দর্যের হাতছানিতে উড়ে বেড়ায় নানা প্রজাতির কীটপতঙ্গ। ফুলে ফুলে ডালে ডালে উড়ে অভয়ারণ্যে প্রাণের সঞ্চার করে। এসব উদ্ভিদের পাশাপাশি দেখা যায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ। গর্জন অভয়ারণ্যের প্রধান উদ্ভিদ। এখানে রয়েছে বেশ পুরনো গর্জন বাগান যা অভয়ারণ্যের ঐতিহ্য বহন করে। সারি সারি গর্জন এই অভয়ারণ্যকে সমৃদ্ধ করেছে। গর্জনের পাশাপাশি ঢাকি জামের বাগানও রয়েছে। ঢাকি জাম বনের অন্যতম উঁচু বৃক্ষ। এ গাছের ফল বন্যপ্রাণীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া চাপালিশ, হাড়গোজা, জারুল, উড়িয়াম প্রভৃতি বৃক্ষ দেখা যায়। এসব উদ্ভিদ প্রজাতি বন্যপ্রাণীর খাদ্য ও নিরাপদ আবাসস্থলের যোগান দেয়। আমার হাতে যে ফলগুলো দেখছেন এগুলো ডুমুর ফল, এবং এই ফল আমরা কিন্তু এই ধরনের একটি পুরনো গাছের নিচে দাঁড়িয়ে আছি সেখান থেকে নিয়েছি। এই ডুমুর ফলের সবচেয়ে উপকারী যে ব্যাপারটি সেটা হলো এই বনে, চিরসবুজ বনে এবং অন্য বনে এই ডুমুর ফলটা খেয়েই কিন্তু প্রাণীগুলো বেঁচে থাকে, পাখিগুলো বেঁচে থাকে। আর এই ডুমুর গাছ কিন্তু আজকাল কিন্তু খুব একটা দেখা যায় না, কারণ এর কাঠের মূল্য যেহেতু খুব বেশি না, সে কারণে আজকাল বিভিন্ন গ্রামে কিংবা অন্যান্য জায়গায় গাছগুলো আর রোপণ করা হয় না, অনেক গাছই কেটে ফেলা হয়েছে। কিন্তু এই ফল আর এই গাছ যদি না থাকে তাহলে কিন্তু আমাদের বন্যপ্রাণীগুলো হারিয়ে যাবে। আর এর ভিতরেই কিন্তু যে বিচিগুলো দেখছি ছোট ছোট, এটাই কিন্তু এর ফুল। সুতরাং ফলের ভিতরেই কিন্তু ফুল, একটি সম্পূর্ণ
অন্য ধরনের একটি ফল এটা। আর আরেকটি জিনিস হচ্ছে এর কিন্তু একটা ভেষজ গুণও আছে, ভেষজ গুণের কারণে কিন্তু অনেক ঔষধ হয় এর মাধ্যমে। তা আমরা এই ফলগুলো যাতে আরও বাড়ে সে কারণে আমরা কিন্তু এই ধরনের গাছগুলোকে সংরক্ষণ করব এবং এ ধরনের গাছ আরও লাগানোর ব্যবস্থা করব, আর যেগুলো আছে সেগুলোকে কাটার থেকে বিরত থাকব। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, সরীসৃপ, উভচর এবং স্তন্যপায়ী প্রাণী। মিশ্র চিরসবুজ এই অভয়ারণ্যে পাওয়া যায় বিচিত্র সব পাখি। এখানে টিয়া, বসন্ত বাউরি, মৌটুসি, মাছরাঙা সহ বেশ কিছু শিকারী পাখি দেখা যায়। এদের বিচরণে প্রাণবন্ত হয়ে ওঠে চারপাশ। উভচর ও সরীসৃপ প্রাণীরও নিরাপদ আবাসস্থল এই অভয়ারণ্য। ছড়ার জলে বিচরণ করতে দেখা যায় বিভিন্ন প্রজাতির ব্যাং ও সাপ। গাছে বিচরণ করে টিকটিকি। বিভিন্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণীও দেখা যায় এই অভয়ারণ্যে। টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের অন্যতম প্রাণী হাতি। এখানে হাতির বেশ কয়েকটি দল রয়েছে। বাংলাদেশের মোট হাতির প্রায় এক তৃতীয়াংশ পাওয়া যায় এই অভয়ারণ্যে। এদের বিচরণ অভয়ারণ্যের প্রায় সর্বত্রই। এরা সমাজবদ্ধ প্রাণী হওয়ায় সাধারণত দল বেঁধেই বিচরণ করে। অভয়ারণ্যের পূর্ব পাশে নাফ নদীর তীর ঘেঁষে রয়েছে ম্যানগ্রোভ বন। এখানে বিচরণ করে বাংলাদেশের মহাবিপন্ন প্রাণী প্যারাইল্লা বানর, যাদেরকে বাংলাদেশের আর কোথাও দেখা যায় না। টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ কুদুম গুহা। এই গুহা যেন এক স্বতন্ত্র প্রতিবেশ ব্যবস্থা। এখানে দেখা মেলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী। ব্লাইথস হর্সশু নামক বাদুড়ের নিরাপদ আবাসস্থল এই গুহা। এরা বছরের পর বছর ধরে এখানেই বিচরণ করছে। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণে টেকনাফ বন্যপ্রাণীর অভয়ারণ্যটি অশেষ অবদান রেখে যাচ্ছে। আর বন্যপ্রাণী সংরক্ষিত হওয়ায় এখানকার উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষিত হচ্ছে। কিন্তু কৃষি জমির বর্ধন, বনভূমি উজাড়, অবৈধ শিকার প্রভৃতি কর্মকাণ্ডে দিন দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে অভয়ারণ্যের প্রতিবেশ ব্যবস্থা।
অর্থনৈতিক লালসা মিটাতে কিছু স্বার্থান্বেষী মহল চাষাবাদের জন্য অভয়ারণ্যের জায়গা দখল করছে। এছাড়া পার্শ্ববর্তী দেশ থেকে প্রচুর সংখ্যায় উদ্বাস্তু এসে অভয়ারণ্যের জায়গা দখল করে বসবাস করছে, ফলে বনভূমি ধ্বংস হচ্ছে, উদ্ভিদ বৈচিত্র্যতা কমে যাচ্ছে, প্রাণীর প্রজনন ভূমিও নষ্ট হচ্ছে। খাদ্য ও আবাসস্থলের অভাবে লোকালয়ে ঢুকে পড়ছে বন্যপ্রাণী, এজন্য মানুষ ও বন্যপ্রাণীর সংঘর্ষ ঘটছে। এভাবে চলতে থাকলে অভয়ারণ্যটি তার স্বাভাবিক ভারসাম্য হারিয়ে হয়তো শীঘ্রই মলিন হয়ে পড়বে। এজন্য টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের সবুজায়ন রূপটি ধরে রাখতে বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণে এগিয়ে আসতে হবে সর্বস্তরের জনগণকে, তবেই টিকে থাকবে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য। দর্শক মণ্ডলী, আমরা এখন দেখলাম টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব মোহাম্মদ ইউনুস আলীর সাথে। কেমন আছেন আপনি? ভালো। টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য, এই অভয়ারণ্যের জীববৈচিত্র্য কী ধরনের, জীববৈচিত্র্য সমৃদ্ধ আছে এটাতে? টেকনাফ একদিকে নাফ নদী, আরেকদিকে বঙ্গোপসাগর। এইখানে বন্যপ্রাণীও বেশি পাওয়া যায় এবং উদ্ভিদ প্রজাতিও বেশি পাওয়া যায়। এইখানে 536 প্রজাতির উদ্ভিদ আছে এবং এর মধ্যে বিরুৎ জাতীয় আছে, আমাদের হায়ার প্ল্যান্টস আছে, যেমন যে গর্জনের কথা শোনেন, বিশাল বিশাল গাছ, ওখানে কিন্তু মূল প্রজাতির তিনটা প্রজাতির গর্জন পাওয়া যায়। তেল সুর থেকে শুরু করে আর বিভিন্ন ধরনের হাত পাওয়া যায়, 10 প্রজাতির পাওয়া যায় অর্কিড, এবং বন্যপ্রাণীর মধ্যেও প্রায় 600 প্রজাতির বন্যপ্রাণী পাওয়া যায়, পরিযায়ী পাখিসহ। এই জায়গাটি তাপমাত্রা এবং বৃষ্টিপাতের ক্ষেত্রে একটি অনন্য, বাংলাদেশের অন্যান্য জায়গার সাথে এটা মিলবে না। মনসুন মানে মৌসুমি বৃষ্টিপাত যখন হয় তখন এটা প্রচুর বৃষ্টিপাত হয় এবং তাপমাত্রাও খুব বেশি থাকে। আবার শীতকালে কিন্তু অতটা শীতার্থ হয় না এই জায়গাটা, কারণ একদিকে সমুদ্র, সমুদ্রের কারণে একটা মডারেটিং রোল আছে। আর একটি আকর্ষণ সেটা হলো কুদুম গুহা। কুদুম গুহা অনেকেই যায়নি, এটা ব্যাট কেভ বলে অনেকে, মানে প্রচুর বাদর পাওয়া যায়, অনেক বাদুর, অনেক, তবে দেখার মতো একটা গুহা। এটা একটি অনন্য সাধারণ আকর্ষণ। এছাড়া টেকনাফের এই যে মোচনি নামে একটি জায়গা আছে, ওইটিকে ন্যাচার পার্ক বলি। মোচনি নাফ নদীর কাছে এবং এটি কিন্তু পাহাড়, মোচনি পাহাড়, এইটা টেকনাফ যে আমাদের বন্যপ্রাণী অভয়ারণ্য তার একটি কেন্দ্র। আচ্ছা, এই অভয়ারণ্যটি বন্যপ্রাণী সংরক্ষণে কী ধরনের ভূমিকা রাখছে? টেকনাফটাকে আমরা একসময় গেম রিজার্ভ সরকার ঘোষণা করেছিল 1974 সনের আইনে, কিন্তু 2010 সনে এইটাকে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এই ঘোষণার অন্যতম লক্ষ্য হলো যে এখানে যেসব বন্যপ্রাণী পাওয়া যায় তাদেরকে যেন কেউ হত্যা, উত্তক্ত বা উদ্ভিদ প্রজাতি আছে এই উদ্ভিদ প্রজাতি দিয়ে যে আমাদের হ্যাবিটেটটা, আবাসস্থলটা তৈরি হয়, সেই উদ্ভিদ প্রজাতি যেন এখান থেকে হারিয়ে না যায়। আচ্ছা, মূলত এই উদ্দেশ্যে এটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে এবং আমরা 3টি CMC ওখানে কাজ করছি এবং এই CMC-র মাধ্যমে আমরা CPG মানে কমিউনিটি পেট্রোল গ্রুপের সাহায্য পাচ্ছি, তাদের সহযোগিতা নিয়ে গাছ কাটার একটা প্রবণতা আছে, সেটাকে আমরা ওখানে রক্ষা করছি এবং ইতিমধ্যেই বেশ এটির প্রশংসা করেছে। আপনি যদি যান দেখবেন যে বিশাল বিশাল গর্জন গাছ এবং অন্যান্য এভারগ্রিন ফরেস্ট, যেমন আমরা শিবির, চন্দুল, বৈলাম, এই ধরনের গাছ, কড়ুই, প্রচুর গাছ আছে এখানে। আর এই অভয়ারণ্য ব্যবস্থাপনায় সরকার কী ধরনের কাজ করছে? কো-ম্যানেজমেন্ট পদ্ধতি, সহস্তরের পদ্ধতি, এই সহস্তরের পদ্ধতির মাধ্যমে আমরা এখন একটা ম্যানেজমেন্ট প্ল্যান করছি। এটা সরকারের সহযোগিতা রয়েছে, যেমন ট্রেল নামে একটি প্রকল্প সেখানে ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করছে। এছাড়া আমরা SRCWP ওয়ার্ল্ড ব্যাংকের যে প্রজেক্টটা আমরা এখন বাস্তবায়ন করছি, স্ট্রেন্থেনিং রিজিওনাল কোঅপারেশন ফর ওয়াইল্ড লাইফ প্রোটেকশন প্রজেক্ট, এই প্রজেক্টের আওতায় একটি আমরা প্রজেক্ট কনসেপ্ট নোট তৈরি করেছি টেকনাফকে ব্যবস্থাপনা করার জন্য এবং এই টেকনাফের
যারা বন নির্ভর মানুষ তাদের ইতিমধ্যে বেশ কিছু গাভী দেওয়া হয়েছে, আপনারা তো শুনেছেন কিনা, গাভী দেওয়া হয়েছে যাতে তারা বিকল্প কর্মসংস্থানে যায় এবং এই বনের উপর নির্ভরশীলতা তাদের হ্রাস পায়, এটি একটি কাজ। এছাড়া সিপিজিকে বাই রোটেশন বন কর্মচারীদের সাথে পাহারা দিতে হয়, এই পাহারা দিলে সে একটা অনারিয়াম পায়। এই প্রকৃতি পর্যটন শিল্পের বিকাশে আমরা ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছি। দেখবেন যে কিছু কিছু পর্যটকরা খুব নিভৃতে থাকতে পছন্দ করে, এই নিভৃত চারিদের জন্য আমরা বনের মধ্যে সাধারণ মানের কিছু কুঁড়ে ঘর বলতে পারেন আমরা তৈরি করে দিচ্ছি, যদি কেউ রাত্রিযাপন করতে চায় তারা সেখানে রাত্রিযাপন করতে পারবে। এছাড়া ভবিষ্যতে আরও পরিকল্পনা রয়েছে, সাবরাং নামে একটি জায়গা আছে এবং জালিয়াপালং একটা জায়গা আছে, নাফ নদীর মধ্যে একটি চর আছে, এই চরে ভালো একটি বনায়ন আছে, সরকার একটি পরিকল্পনা করছে ট্যুরিজম হাব করার জন্য, এটা এখনও পরিকল্পনা পর্যায়ে রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এটিকে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আশা করি একটা হলিস্টিক ওয়েতে একটা ইকো ট্যুরিজম ডেভেলপমেন্টের একটা সুযোগ সৃষ্টি হবে। আচ্ছা, এই অভয়ারণ্যটিকে ঘিরে কি কোনো হুমকি আছে? এই অভয়ারণ্যটিকে ঘিরে হুমকি তো সবসময়ই ছিল, সবচেয়ে বড় হুমকিটা ছিল প্রাকৃতিক, 90-এর পরে যেগুলো 94 এই সময়ে যতগুলি ঝড় এগুলি মোস্টলি আমাদের ওই এলাকায় গিয়েছে। এর ফলে হয় কি, এই ঝড়ের গতিবেগ 150 থেকে 250 কিলোমিটার থাকে এবং যেই সমস্ত গাছ, উঁচু গাছ, অনেক গাছই বিশেষ করে সেগুন গাছ এবং গর্জন গাছ পড়ে গেছে এবং এগুলি আর নতুন করে মানে রিজেনারেট করানো সম্ভব হয়নি ওই এলাকায়, কারণ একবার প্রাকৃতিক বন যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা রিজেনারেট করা এবং এই যে প্রবল জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশ এখানে অত্যন্ত বেশি চ্যালেঞ্জের। এই প্রাকৃতিক হুমকি ছাড়া আর অন্য কোনো হুমকি কি আছে এখানে? এই টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্য দিয়ে বেশ কিছু রাস্তা তৈরি করা হয়েছে, এই জালিয়াপালাগের কথা বললাম, শাপলাপুর, তারপরে এই সব জায়গায় পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা প্রবাহিত হয়েছে। আপনি যদি দেখেন কক্সবাজার থেকে মানে মেরিন ড্রাইভে যদি যান, মেরিন ড্রাইভে গেলে সেটা শেষ হয়েছে আপনার শাহপুরের দ্বীপের কাছে যেয়ে এবং এই জায়গাটি শেষ দিক দিয়ে গিয়ে পুরাপুরি বনের মধ্যে দিয়ে এই রাস্তাটা নির্মাণ করা হয়েছে। যানবাহনের যে শব্দ, এই শব্দে বন্যপ্রাণীর ক্ষতি হয়, বন্যপ্রাণী প্রজনন ক্ষমতা হারিয়ে ফেলতে পারে এবং এই বন্যপ্রাণী অন্য কোথাও চলে যেতে পারে, এইটা একটা বিশাল হুমকি। এই অভয়ারণ্যর উন্নতির জন্য আর কী করতে পারি আমরা? আমাদের বাংলাদেশে 34টা এরকম অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান রয়েছে, এই জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যে যে সমস্ত বন্যপ্রাণী আছে এবং উদ্ভিদ প্রজাতি আছে, অনেক ধরনের বন্যপ্রাণী, যেমন গয়াল হারিয়ে গেছে আমাদের এখানে, গয়াল আমাদের এখানে ছিল, এইখানে এই যে মেসোবাঘের কথা বলা হয়েছে এখানে মেসোবাঘ আছে এবং মায়া হরিণ আছে এখানে এবং সবচেয়ে বড় ই হলো আমাদের হাতি, আমাদের হাতির আবাসস্থলটা যে হারিয়ে যায় এই ধরনের কর্মকাণ্ড কারোই করা উচিত না। সেই জন্য আমাদের মনে করি যে স্থানীয় পর্যায়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াতে ব্যাপকভাবে প্রচার প্রসারণা করা উচিত যাতে আমাদের এই জীববৈচিত্র্য হারিয়ে গেলে আমাদের ইকোসিস্টেমের যে ক্ষতি হবে সেই ক্ষতি আমি একটা প্রবন্ধে পড়েছি যে 900 বছরে সেটি ফিরিয়ে আনা সম্ভব হয় না, মানে তার হয়তো লম্বা সময় লাগে একটি জিনিসকে আবার ফিরিয়ে আনার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রায় 13 প্রজাতির উভচর, 56 প্রজাতির সরীসৃপ, 286 প্রজাতির পাখি ও 55 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। কুদুম গুহা বাংলাদেশের একমাত্র বালুমাটির গুহা। টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যের সর্বোচ্চ চূড়া হল তৈঙ্গা চূড়া, যার উচ্চতা প্রায় 1000 ফুট। টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্যে এবং এর আশেপাশে প্রায় 2 লক্ষ মানুষ বসবাস করে। আমাদের এবারে সেগমেন্টটি হচ্ছে কুইজ।
গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশ থেকে বিলুপ্ত কোন প্রাণীটি নেপালে এখনো টিকে আছে। সঠিক উত্তরটি হলো বি, গন্ডার। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ তারামিয়া, ইলেকট্রিশিয়ান, পল্লী বিদ্যুৎ সমিতি, ময়মনসিংহ। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেস এর মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এ কক্সবাজার, বি চট্টগ্রাম। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকেল 5টার মধ্যে আমাদেরকে এসএমএস করুন। এসএমএস পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেল করুন info@pojf.org, এবং প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শুধু দর্শক, টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য বেশ কিছু বন্যপ্রাণীর নিরাপদ বিচরণ ভূমি। দেশের অন্যান্য বনাঞ্চলে আরও বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা এবং কার্যকরী ব্যবস্থাপনার মাধ্যমে রক্ষা করা সম্ভব আমাদের দেশের বন্যপ্রাণী। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসব ভালো সারা কাল। সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।